হাইকোর্টে ফের ভর্ৎসনার মুখোমুখি হতে হলো রাজ্য সরকারকে। ফের একবার তৃণমূলের মুখ পড়ল হাইকোর্টে। ঘূর্ণিঝড় আমপানের ত্রাণ দুর্নীতির অভিযোগে রাজ্য সরকার ঠিক কী কী পদক্ষেপ করেছে তা জানতে চাইল কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজেশ বিন্দলের ডিভিশন বেঞ্চ রাজ্যকে 8 দিন সময় দিয়েছে বলে আগামী 2রা সেপ্টেম্বরের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে। হঠাৎই এই প্রশ্ন করায় রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত হতবম্বচকিত হয়ে পড়েন। তিনি কোনো রকম উত্তর দিতে পারেন না। তারপরেই রেগে গিয়ে বিচারপতি বলেন, আপনাদেরকে 8 দিন সময় দিচ্ছি, 8 দিনের মধ্যে যদি পুরো ডিটেলসে রিপোর্ট জমা দিতে না পারেন তাহলে সেক্ষেত্রে রাজ্যের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আমপান দুর্গতদের ত্রাণ নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছিল 2020 সালে। বসিরহাটের 2 নম্বর ব্লকে 5টি লরিতে ত্রাণ পাঠিয়েছিল রাজ্য সরকার। সেই ত্রাণ সামগ্রী দুর্গতদের মধ্যে বণ্টনের বদলে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের বাড়িতে মজুদ রাখা হয়েছিল বলে অভিযোগ। সম্প্রতি সেই ত্রাণ সামগ্রী পাচারেরও অভিযোগ ওঠে। এমনকি মালতীপুর স্টেশন চত্বর থেকে 2টি সামগ্রী বোঝাই লরিও উদ্ধার করা হয়। গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে পুলিশ এই ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করেছিল। পরে এই নিয়ে আদালতে জনস্বার্থ মামলা দায়ের করা হয়। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দলের ডিভিশন বেঞ্চে মামলাটি ওঠে। রাজ্য সরকার পক্ষের আইনজীবীকে বিন্দল বলেন, কিভাবে এই ঘটনা ঘটল তা 2রা সেপ্টেম্বরের মধ্যে আদালতকে অবশ্যই জানাতে হবে। যদি সদুত্তর না দিতে পারেন তাহলে রাজ্যকে কড়া ব্যবস্থা নেওয়া হবে রাজ্যের বিরুদ্ধে।